মায়ার নবী আমার রুমের মধ্যে বইয়া বইয়া গুন গুন করে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদবি হয়ে গেল আল্লাহ বেয়াদবি করছি নাকি আপনি কেন কান্না করেন কয় আয়েশা তুমি কেন বেয়াদবি করবা কয় আমার ভয় আমার বয়স তো কম মাত্র ছয় বছরে আপনার সাথে আমার বিয়া হয়েছে নয় বছর বয়সে আপনার ঘরে আসছি ও নবী গো আমার ভয় লাগে বেয়া হইল নি কয় না আসা বেয়া হয় নাই তো কেন নবী বলে রে আসা মাঝে মাঝে আমার খাদিজার কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ তুমি আমার সুখের দিনের বিবি খাদিজা আবার দুঃখের সবাইয়ের বিবি যে সবাই মক্কায় আবার চারুদিকে দুষ্প আমারে মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই আমি বড় এতিম হইয়া আসছি আমার আম্মারেও হারাইয়া বড় অসহায় ওই সময় খাদিজা যা আমার পাশে থাইকা যেই উপকার করেছে ওই হেরা রাপারে খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইত আমি দিনের দাওয়াত দিয়া ঘরের দরজা আয়শা সালাম দাও মাত্র দেখতাম দরজা খুলে গেছে ও খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা কাদে আর কয় নবী আমি দুইজন স্বামী বিদায়ের পরে আমি আপনার কাছে আরছি আজকে নি আপনার মা নাই বাবাও নাই আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাইরে রাখা মা বিচা ঘুমাইতেন না দরজা দিয়ে তাকায় থাকতেন আর ভাবতেন কই বাবা আয় আপ গরীবদের সাথে উঠাইও আল্লাহর নবী কায়ে গরীবেরা বড় লোকের বাড়ি আর গাড়ি দেখা টাকা দেখা করিস না কেয়ামতের ময়দানে ওই টাকাওয়ালা বাড়িওয়ালারা হিসাব দিতে দিতে তুই পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবি নবী বলেন আমি যদি দোয়া করি সব কবুল হয়ে যাইতো কিন্তু না আমি কত কষ্ট করেছি তাকে সিংহাসন এখান থেকে সেখানে নেয় জুলকার নাইন সিংহাসন দিয়া চলে নবী বলেন আমিও তো পারতাম না না বরং আমি পায়ে হেঁটে হেঁটে অহুদের ময়দানে দূরের প্রান্তরে খন্দকের প্রান্তরে আমি কষ্ট করেছি একটা দুইটা পাথর বেঁধে আমি পেটে পাথর বেদে ক্ষুধার যন্ত্রণার কষ্ট আমি নিবারণ করেছি আমারে আমার বংশের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে তিন বছর পর্যন্ত গৃহবন্দি করে রাখছে আমারে খানা দেয় না পানি দেয় না আমি আল্লাহর এত প্রিয় নবী you <laughs> আমি খানা না পাইয়া পানি না পাইয়া গাছের পাতা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি আর আমার পার্শে খাদিজা যা আরবের মধ্যে ধনী সব ফালাইয়া আমার পাশে আইসা রইল আর গাছের পাতা নিজে আমারে দেখে দেখে চাবাইয়া আমার শেয়ার করলো আমার কষ্ট ভাগাভাগি কইরা নিল ও আয়েশা খাদিজার কথা

এ না পারলে চুপ থাকবেন পেস লাগাইবেন একটা আউলা জাউলা কইবেন ইমান কমে যাইবো না পারলে চুপ থাকেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বাইতুল্লাহর বাইতুল্লাহর দাম তো কোরানের আয়াত দিয়া সাবেক ইন্ন আউয়ালা বাই তু কাউ ওয়াহুদা মুবার আহু দাল্লিল আ আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই প্রথম একটা ঘর বানাইছি হেদায়াতের ঘর এবাদাতের ঘর এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমল নামায় এমন একটা দামি ঘর এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশেকদের আমল নামায় এক লক্ষ বার আল্লাহ বলার সবাব চলে আসে যেই বাইতুল্লার এরিয়ায় একবার যদি ਲੱਲ ਅੱਬਾਈ এক লক্ষ বার লাভবাহ বাইতুল্লার সীমা নাই একটা সেজদা যদি দাও লক্ষ এক সেজদার সবাব আমার মাওলা দান করেন এবার প্রশ্ন এই দেশের রামের কাছে ও রাম আল্লাহর বাইতুল্লার দাম অনেক অনেক বেশি তুলনাই নাই এবার প্রশ্ন বড় জটিল রহমতের নবী বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকলে সওয়াব সেই সাইরা হেরা পাহাড়ে কেন ধ্যানে কাটাইলেন এই প্রশ্নের জবাব যদি আমগদাসের টুপিওয়ালা আলেমরা ভালো করে জানত কোনদিন আল্লাহওয়ালা পীরাউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না আউলিয়ারা কারে অকবা এখন জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ত সোহবাতে সলে তুরা সলে কুনাত সোহবতে তলে তো রাত লেকুনা থেকে জমানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাত বেরিয়া খারাপ লাগে আপনাদের আল্লাহ কবুল করে কোন জায়গায় দিয়ে দিয়ে ডুকছি মনে আসেনি কি মনে আছে ক হ্যাঁ নো 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 ওই বেদাতি শেষদার দলিল দিছে দুইটা মনে আছে দুই দলিল দিয়া কাজ করে ফেলাইছে আমারে আদমের মাওলায় শেষদা দিতে বলছে ফেরেস থাকো সম্মানের সেজদা ইউসুফ নবীর মা বাবা ভাইরা সেজদা দিছে সম্মানের দলিল দিয়ে আমারে কাজ করে ফেলাইছে এখন জবাব দিলে লাগবে রুহানি পাওয়ার পাওয়ার ফেরাসাতের যাদের আছে তারা বলবে এই তুই যে দলিল দিলি আদম নবী ইসুব নবী বল তুই কোন নবীর উম্মত তুই কি আদমের উম্মত নাকি উসবের উম্মত কি বলবে কি বলবে বলবে আমি মোহাম্মদ রুম্মত বললেই সাথে সাথে জুতাটা হাতে নিয়ে বলবে এই মুহাম্মদের রুম্মত যদি বলো বল এবার রেডি কানে ধর বল মোহাম্মদের আদর্শের মধ্যে একটা প্রমাণ দেখা রহমতের নবীর তেষট্টি বছর হায়াতে একজনে কি আবেগ দিয়া নবীরে এসে দিছে নি সম্মানের দিছে নবীর বিদায়ের পরে দুনিয়াতে যত মাজা

যে হ্যাঁ মদিনার নবীর মাজার থেকে মাইজবান্ডারের মাজার দামি আর সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো মদিনার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বলো সবাই বলো সত্য একমত নাম্বার দুই দুনিয়াতে দরবার শরীফ আসেনি বহু দরবার বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা আজমিরের দরবার হ্যাঁ নাই সবাই একমত এবার ভালো করে বুঝো মদিনার নবীর দরবারে কয়টা গরু জবাই হয় নারী পুরুষ নবীর মাজারে কয়টা মোমবাতি জ্বালায় নারী পুরুষ নবীর মাজারে বইয়া নাই কি পরিমাণ জিকির করে করে নবীর রওজায় মোম জ্বালায় ওরে মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আগে সেজদা দিবি নবীর মাজারে মাজারে যদি মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয় বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে নবীর মাজারে জ্বালা চলবে তাহলে ভালো কইরা দলিল নাও নবীর দরবারে আর মাজারে যা চলে না দুনিয়ার কোন দরবারে আর মাজারে তা চলতে দেওয়া কখনো হবে না ভয় পাও ভয় পাও তার মানে কি মাজার কি আগুন জ্বালায় দিবি হ্যাঁ খবরদারি আউলে জউলে করো না একজনার মাথার চুল বড় উকুন হইছে এনকা মাথা কাটতে ফালাও হ্যাঁ আউলে জউলে এই মুরব্বি মেনে চলতে হবে যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে না ওদের দুনিয়াও বরবাদ তো বরবাদ এনে নবীর উম্মত মুহাম্মাদের শরীয়তের মধ্যে সম্মান বুঝি না এবাদাত বুঝি না আল্লাহ সারা অন্যকে সেজদা দেওয়া পরিপূর্ণ হারাম সেজদা কে পাবেন আর কেউ কখনোই পাবেন আল্লাহ বুঝার তৌফিক দান করে সেজদা পাবে একমাত্র আমার আল্লাহ কোন গাইরুল্লাহ সেজদা পাবে না পাবে একমাত্র আল্লাহ এরে আল্লাহর বান্দারা নে করো মানুষ তো এমনেই গ্রামে একটা প্রবাদ আছে কয় এমনেই তো নাচনে ওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ তো এমনেই আমল করতে চায় না আবার এর মধ্যে এক দল কয় বেশি আমল লাগেই না অথচ আল্লাহ কোরআন শরীফে বলে আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষার জন্য আল্লাহ দি খালাক আলমৌতাবাল্হ হাইয়া তালিয়া বোলো হকুম আই হুকুম আহ সানু আমালা ওয়াহুয়াল নাজিজুল গাফু আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম কোরান শরীফের যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানেই আমলের বয়ান ইন্নাল্লাজি না আমানু ওয়া আমিলুস্ নিহাত জান্নাতুলফের দাওস পাবে দুই গুণওয়ালা ইমান আর নে আমল যার আছে আল্লাহ কয় সব মানুষ ধ্বংস হায়া যাবে ইল্লাল্লাজীনা আমানু ওয়ামিলুচ্ছ নিহাত ফালাহুম আজি নুন নুন যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান আমল লাগবে না জান্নাতিরা জান্নাতে যাইয়াও খুশি কিন্তু মনে একটা আফসুস আর একটু যদি আমল করতে পারতাম আরো বিএপি জান্নাত পাইতাম আমল সে জিন্দগি বানতি হে জান্নাত ভি জাহান্নাম ভি না দরজা খুলে যাবে বেশি আমলের দরকার নাই আমলটা এখ্লাস নিয়ে করো তবে এখানে কিন্তু একটা পেস আছে ভণ্ড কয় আরে আমল তো আল্লাহর জন্যই করবা নামাজ তো আল্লাহর জন্যই পড়ো এমনে হেমনে ফুঁড়া লাভ কি তাহলে নামাজের মতো নামাজ একবার পরলেই হয় কথা একবার পড় কয়ে না এর মধ্যে মরণ আয়ে পড়ছে আর করা হয় না একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত আমনি কি এখন ভাই আমি কখা পড়তে পারি না তুমি এত দ্রুত পত্রিকা পড়ো কেমনে কয়ে এটা ঘুমের পড়ি নাই জীবনে বহু শখ শিলার ভেঙে ফেলাইছি এটি শিখতে শিখতে হঠাৎ পড়া যায় ক খা সরু সরে পড়তে 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 এরপরে এখন আমি পত্রিকা দড়ায় পড়ি ঘুমের তুইঠা দেখ মানে কলো বে ক্লাস আইসে পড়সে তাকো আইসে না না মেহেনত চালাও মেহেনত চালাও ওয়াল্লাদিনা জাহাদুফিন আল নাহাদিয়ান হুম সুবুল না ইন্নল্লাহ লামা আং মহ সিনি আল্লাহ বলে যাওয়ার চেষ্টা করে আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেই অনেক আচ্ছা মিনাল্লাহ বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন কে চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা চালাও সেজদা দিতে থাকো নামাজ পড়তে থাকো জীবনে হাজারো সেজদা দিছো দিস কাজে যদি নাও লাগে কিন্তু দিতে 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 এক যদি পারো ওই এক শেষ দায় রেডি এরে নবীর এক আল্লাহর বান্দি নারী না হুরুষ একাল্লার বান্দি জীবনে এমন কোনো গুনা নাই গুণা করে নাই করতে করতে এলাকায় নাম হয়ে গেছে এর মতো গুনাগার মহিলা আর নাই কিন্তু আল্লাহর কুদরত একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছি হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুত্তা কানতেছে জিব্বা বের করে পানির পিপাসায় ওই জাহান নামি গুনাগার বান্দির অন্তরে মায়া আসছে দৌড়াইতেছে কোথায় একটু পানি পাই কুকুরের একটু পানি পান করাই খুঁজদে খুঁজতে একটা পানির কূপ পাইয়া ওই পানির কূপের কিনারায় গিয়া দাঁড়াইলো দাঁড়াই পানি অনেক নিচে কোথাও পাত্র নাই মহিলার দিলের মধ্যে তুফান কুকুরটার কান্না একটু পানি যদি পান করাইতে পারতাম কুকুর খুশি হইতো এখন পানি উঠাইবে কেমনে পায়ে ছিল চামড়ার মোজা মুজা খুলছে খুইলা পানি উঠাবে দেখে এখনো পানি অনেক নিচে উঠাইতে পারে না হঠাৎ বুদ্ধি চলে আসলো এত নারী মাথায় ছিল একটা বড় ওরনা পেঁচানো কি একটা জাহান্ন মিনারি বিশাল ওর না মাথায় আরামগো মুসলমানের দেশ আমগো বোনেরা মায়েরা ওর না অনেকে চিনেই না আবার যারা পরে ওর নাটা মাথায় পরে না ফ্যাশন হিসাবে স্টাইল করে গলার মাফলা বানায়া চলে ঠিক নি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আসে দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হে হে হায় নবির উম্মতেরা কেমন এক দেশে বসবাস করো মাইয়া যদি কয় ওর না পরব না বাবায় যদি কয় পড়তেই হবে বাংলাদেশের আইন কয় বাবা হইয়া সন্তানের চাপ দেওয়া যাবে না আর তুমি ঘুমাও হ্যাঁ দেশ স্বাধীন ঘুমাও মুসলমান তো ঘুমাতে পারে না ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয় আমগো দেহ ব্যবসার অধিকার আবার চাই তুমি নাকটাই না ঘুমাও মুসলমান শুনো মুসলমান তো ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায় গ্রামে শহরে উলামায় কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে কোন সুদ করবে না অনুমতি লাগবে না যেদিন মুসলমান নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুৎখর থাকবে না যেদিন সেদিন নাক টেনে ঘুমাবে খবরদার বাবা সাবধান রাজনৈতিক রাজনীতির ময়দান না পাক করে ফেলছে ধান্দা বাজার চান্দা বাজেরা সাবধান আমাদের ধুলা দিয়া রাখছে নাই শিক্ষা গ্রহণ কর জুলুম করলে আবার আন্দোলন রেডি হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নামে নাই হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই হুজুরেরা জীবন বাজি রাইখা ওলামায়ে কেরাম নামছে মাদ্রাসার তলি বলে ময়দানে নামছে নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও আমগো প্রধান উপদেষ্টা বানাও যাদের বানাইছে হুজুরেরা কয় নাই এরে নামাও বলে নাই কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আন্দোলন আবার শুরু ঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করুন শিয়ালের মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল কয় দোয়াও সাই মাফ সাই তিন দিন কেন একদিনও না জিন্দা কেন মরাও ভাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুৎখর আর বেনামাজির হাতে দিলে তাই হবে আল্লাহ হেদায়াত দান করুন চাবি দিছে কে বেনামাজির হাতে চাবি দিছে কে কথা কয় না কির শয়তান তোমরা শয়তান এই বেনামাজি সুৎকরের হাতে ধর্মের চাবি দিছে কারা আপনারা না ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিস খুব খারাপ লাগে না রসুল রাষ্ট্র চালান নাই আবু বাকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই রাষ্ট্র চালাইয়া কিভাবে জান্নাত পাওয়া যায় রসুল দেখা গেছে হা এই আমি বলি ও জাতি তোমাদের জীবনে বহু বন্ধু পেয়েছ কিন্তু নিঃস্বার্থ কোনো বন্ধু নাই সব ধান্দাবাজার চান্দাবাজ একমাত্র তোমাদের কলিজার আপন বন্ধু হলো ওলামায় জাতিকে নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দেয় নাই ওলামায় কেরাম চব্বিশ ঘন্টা কষ্ট করে জাতিকে নিয়ে যে ভাবাটা ভাবে কেউ ভাবে না দল নিয়ে ভাবে কেমনি নিজেরে গুসাবে নিয়ে ভাবে না বৌ থুইয়া মাইয়া ভোলা থুইয়া মসজিদের রিমান্ডের গন্ডির মধ্যে আছে সরকারের চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা কয়না আর ইমাম চাকরি করে মসজিদে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এক তো না থাকলে রিকশা ড্রাইভার গেছিলেন কই ইমাম সাহেব কয় তুমি কে আমি রিক্সার ড্রাইভার এত পাওয়ার কয় পাঁচ টাকা মাসে বেতন দেই এরকম বেয়াদব আছে না নাই শিয়ালের হাতে মুরগি আল্লাহ হেদায়াত দান করুন মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ সবার উর্ধের দায়িত্বে স্লোগান দাও যুব মসজিদের ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয় কমিটির সদস্যও নিরপেক্ষ থাকতে হবে কমিটির সদস্য যদি ধান্দাবাজি আর পচা রাজনীতি করে প্রত্যেক ইমাম রসুলের রাজনীতি মাইক লাগাই করবে আসতে বললেন কেন যত ভয় পাইবেন অত ভিডা খাইবেন ভয় ফাইলি ভিডা সাহস নিয়ে চলেন আমাদের অস্ত্র নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই কিচ্ছু নাই এরপর সব টাকাওয়ালা অস্ত্রওয়ালারা আলেমুল আমাকে ভয় পায় কিন্তু কপাল খারাপ আন গো এক প্লেটে খাইতে পারলাম না যদি খাইতে পারতাম এ দেশের নাস্তিক বেইমান কথা বলার আগে আলেমদের অনুভূতি নিতে হতো দোয়া করেন আল্লাহ লামা এখানে এক বানায় দেন কান এর জুলিকা আরব বিহি ফালি আমালা আমালা ওয়ালা কোন ঘটনার থেকে এখানে সি মনে আছে কি গেছে ভুলে গেছে ও আল্লাহর বান্দি কুকুরের জন্য পানি খুঁজতে গিয়া মুজা খুলল পানি অনেক নিচে পানি উঠানের কিছুই নাই ওর না এত বড় এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া ওই নামি নারী কুকুরের পান করাইয়া দিছে কুকুর পানি পান করার পর কলিজা ঠান্ডা করে ঘুমায় গেছে রহমতের নবী সাহাবাই কেরামদের বলেন ও সাহাবাই রাম ওই মহিলা জাহান নামি পানি পান করানো মাত্র এটা গাইবি আওয়াজ আসছে ও জাহান নামি নারী তোমার জীবনের সব আতি আতিনাভি দারে দুনিয়া না হাসান آتی نا فی دار عقبانا حسن یا غیاسل مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے نے کو تو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے او امر کلیزر لیزر جبو জীবনে তো না মনে চাইছে পার্কে যাবা একবারও চিন্তা আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনা কইরা কইরা চেহারা টারে নষ্ট বানাইছো নিজের মনে করো মহাপন্ডিত অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন সারারাত মোবাইল রাত মোবাইল কবিরা গুনা আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই কোন আলো নাই চেহারায় কোনো মায়া নাই ও যুব মনে চাইছে নামাজ না পর নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা বা একবারও চিন্তা যে গিবতের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাদেন নবীর আসে কুম্মতের দাল ও রংপুরের মুসলমান যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ না দুই তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে তুমি আমি আসছি সিস্টেম কি শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছো সবাই এক বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান তিনটা বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায় একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না আমাকেও তিন কাফন তোমাকেও তিন কাফন কালার হবে আলাদা গো কাফনের কালার একরকম আপনাদের আর রকম। না সবার বেলায় কালার কি সাদা এক কালার হবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ না রে বাবা কোনো কিছু লেখা থাকবে না তাহলে এত বাহাদুরি কেন আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাপনে যেদিন ডগুবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কবরের সাইজও হবে ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজা মির রিয়াজিল জান্না আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হফরা তুমিন না। কে পারবে জবাব দিতে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে ওরে আমগো হুজুর গো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকত জান্নাতের সার্টিফিকেট পাইছেন দশজন সাহাবা জানেন তো এই দশজন সাহাবার এক নাম্বার আবু বকর দ্বিতীয় ওমর তৃতীয় ওসমান চতুর্থ আলী নবী বলেন আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া আমার মাথার পিছনেই তো আমি আমার অন্তর ঘুমায় না রাতের গভীর যখন হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের ভিতরে কান্না করে বলবো মসজিদে কে যেন কান্না করে হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম আমি ভিতরে নজর করিয়া দেখি সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকার নামাজে দাঁড়ায় কান্না করে আমি অপেক্ষায় দাঁড়াইলাম আমার ঘুম ভেঙ্গে গেল আবু বকার কান্না করে হঠাৎ আমারে দেখা কাঁদে আর বলেন নবী আপনি আর সে নামি বুঝতে পারি নাই নবী বলেন আবু বাক আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন আবু বলেন নবী আল্লাহর বলেন্লাহরতে কেয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি নবী বলেন আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছি এরপর আপনার ভয় কেন আবু বাকার বলেন oh তের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট কইরা দেয় আমার উপায় কি হবে রে ও নবী এই করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে এই জমিন হবে হাসরের মাঠ জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে রহমতের নবী চোখের পানি সেরে কাঁদে সূর্য নিচে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লাইবে আর বলবে ও আল্লাহ গুনাগার বেনামাজিগুলো ক আল্লাহ বলবে অপেক্ষাকর বিচারটা শেষ করিয়া নেই ও নবী আপনিই তো ভয়ঙ্করের ময়ান করেছেন তখন উপায়ে কি হবে নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান নাম থেকে রাগান্বিত কুদুরতের আওয়াজ দিবেন আল্লাহ আল্লাপের কুদুরতি আওয়াজ হবে ময়দানটা মানুষ নয় নবীদের কোন গুণা নাই তারাও কান্নায় বিভোর আদম নবী কাঁদবেন মূষা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবেন নবীদের কাছে আছে সুপারিশের জন্য ওদিকে জাহান নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না নবীজি বলছেন আমি তখন জাহান নামের আওয়াজ দেই কাজদায় পরে বলবো আল্লাহ জাহান নামের ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নাম গ্রাস করতে না পারে যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে ফেরেশ তা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামের ধৈরা বান্দ পেছন দিকে ধৈরা রাখো ফেরেশ তারা পারে না তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে যাও জাহান নামের গায়ে পানি ছিটাইয়া দাও পানিটা দেওয়া মাত্র যেই জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশ তা দরিয়া রাখতে পারে না সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে ফেরা বলবেন ও আল্লাহ যেই জাহান্নামের নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না ওই জাহান নাম একটু কেমন পানি দিলামাত্র পেছনে দোড়ায় এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন বরকুতি সমুদ্রের পানি আমার আল্লাহ বলবেন এই পানি আবে হায়াতের পানিও না জমজমির পানিও না কাউসারের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি আমার নবীর গুনাহগার উম্মতেরা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি মাওলাই পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় অন্তরে জমা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না বলো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত মা কত ধন্য মা আপনারা আজকে এই স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহর মোহাবত অন্তরে জমা করবেন ওরে আম্মা যান আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা আপনারা তো খাদিজা রুদি আনহার মতো দামি নারী আম্মা জান আপনার মতো কত মা এখনো খুজলে পাবেন নামা সারে না বে চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করে ও আপনি কেন পারবেন না কাছে দোয়া করেন ও মা একটা আদর্শবান সন্তান থেকে যাবেন ডাক্তার হইলেও সন্তান যেন কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ না করে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান জীবনটা ধন্য হয়ে যাবে ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে বা করেন ও যুবক বাবারা মনে মনে তওবা করো মরিয়া গেল আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির মোহাব্বত নিয়ে চলব তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায় খাটি নিয়ত থাকে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার দান করেন আমিন আলহামদুলিল্লাহি হিরক আলামিন। والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم তুহিবুল আফুয়া ফাফু আন্না আল্লাহ হুম ইন্না নাস আলু কারি জল জান্না ওয়ানা উ কামিং সাকাতি কাবান্নার ও দয়ার মালি এই মাদ্রাসার ময়দানে কুদরতির নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম কত হাজী সাহেব মুরুব্বী কত যুবক কত ছাত্র ভাই ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মেহের করে জীবনের গুণা মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল হেদায়াতের জরিয়া বানায়া দেন আয় মাদ্রাসা কবুল করে নেন আসাতে যায় কেরাম তলি কবুল করে নেন মহিবিন মোতা আল্লে যারা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সুন্নতওয়ালা জিন্দগি দান করেন রিয়া হাসাদ কিবি দূর করে খ্লাস দান করেন উলামায় আহলে হকের বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দুয়ার অপেক্ষায় রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি ম মনে পড়ে না ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারাইয়ী গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা দান করেন আল্লাহ